আমরা আমরা এই ওজন বাড়া প্রসঙ্গে কথা বলবো, এটা অনেকেরই খুব কনসার্ন। আমাদের সাথে একজন দর্শক অপেক্ষায় আছেন, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম, আমি আমার নাম আখলাস হোসেন, আমি সিলেট থেকে বলছি। জি, আমার আমার আমি একটু জানতে চাচ্ছিলাম, আমার একটা যেটা PLID বলে, 2015 সালের জুলাইতে ঢাকায় আমাকে প্রফেসর আফজল হোসেন সাহেব সার্জারি করছিলেন। সার্জারির পর থেকে আমি বাম পায়ে একটু শক্তি কম পাই, হাঁটতে গেলে পায়ের পাতা ঠিকভাবে ইয়ে হচ্ছে না। তো মা এরপর কয়েকবার আমি ওনার সাথে দেখা করেছি, উনি বিভিন্ন ঔষধ আমাকে দিয়েছেন। আমি সিলেটে একটা ফিজিওথেরাপি সেন্টারে অনেকদিন একটু ফিজিওথেরাপি দিয়েছিলাম। বর্তমানে আমার বাম পায়ের পাতায় আমি শক্তি পাই না হাঁটতে, এবং একটু দাঁড়িয়ে থাকলে একটু ঝিনঝিন করে। তো এখন কি করতে পারি? আচ্ছা, অপারেশনের পূর্বে আপনার কি এই শক্তিটা তখনই কমে গিয়েছিল, না আফটার অপারেশনের পরে হয়েছে? মানে আপনি যে কমপ্লেইন্টটা করেছেন, অপারেশনের আগে আমার 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 এটা সমস্যাটা ছিল যে আমি ওই যে একটু নইয়ে একটু পানি নিচ্ছিলাম আর কোমরের মধ্যে একটু টান খেয়ে গেল। তারপরে আমি ঢাকায় চলে যাই ওনার কাছে, উনি একটা মেডিকেল বোর্ড গঠন করেন, প্রফেসর আফজল হোসেন, প্রফেসর রশিদউদ্দিন, প্রফেসর কনক কান্তি বড়ুয়া। তারপরে তারা আমাকে বললেন যে আপনার একটা সার্জারি প্রয়োজন, সার্জারি করলেন। কিন্তু এখন আমি সহজ ভাবে চলাফেরা করতে পারি না, বাম পায়ের পাতায় শক্তি পাই না, এই এখন একটু ঝিনঝিন করে, একটু দাঁড়িয়েই ঝিনঝিন করে পায়ের পালা, মনে হয় একটু ভারী হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার বয়স কত, ওজন কত, আর আপনি কি করেন? যে আমার আমার বয়স হলো নাও 63, আর ওজন হলো আমার 75 কেজি, আর 75 থেকে 77 এই ধরনের উঠানামা করে। আমি রিটায়ার্ড একজন অফিসার। ওকে, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। ওনার PLID হয়েছিল, PLID তে অপারেশন, দিস ইজ অথেন্টিক ট্রিটমেন্ট, মানে সারা ওয়ার্ল্ডে অনেক সময় অপারেশন প্রয়োজন হতে পারে, সারা বিশ্বে সার্জনরা করে থাকে। আমরা পুনর্বাসন, আমরা কনজারভেটিভ চিকিৎসা করে থাকি সাধারণত PLID-র ক্ষেত্রে। তো কিছু কেস আপনার অবশ্যই সার্জারি করতে হবে, কিছুই করার নাই। অনেক সময় PLID রোগী আপনার বিফোর সার্জারিতেই কিন্তু আপনার এই কমপ্লিকেশনটা অ্যারাইজ করতে পারে, যেটা ওনার হয়তো হয়েছে, বা ওনার ভাষা অনুযায়ী উনি সামনে ঝুঁকার পরেই এই সমস্যাটা হলে উনি ঢাকা চলে আসছে, হয়তো বা ওই যে ডিস্ক প্রোল্যাপস হলো ওই থেকে নার্ভ আপনার কিছুটা হলো অকেজো হয়ে যেতে পারে, ও থেকে হতে পারে, অথবা পোস্ট সার্জারিও কিন্তু অনেক সময় আপনার মাসেলসের আপনার শক্তি কমে যেতে পারে, ফুড ড্রপ হয়ে যেতে পারে, মাসেলসের যে নর্মাল আমরা পাওয়ার বলি গ্রেডিং 5 সেটা নাও থাকতে পারে, কমে আসতে পারে। এখন আবার নতুন করে যে ঝিঝি হচ্ছে পায়ে, যাই হোক না কেন, অপারেশন পরবর্তী ওনাকে রিহ্যাবিলিটেশন করতে হবে। এটা কিন্তু আমি বারবার বলছি, শুধু এটা না, ইভেন কি সারা বিশ্বে, উন্নত বিশ্বে কিন্তু বিফোর সার্জারি তখন কিন্তু আগে রিহ্যাবিলিটেশন করে নেয় অন্তত, সাজেস্ট একটা রোগীর অপারেশন মাস্ট, তার হয়তো সার্জন ডিসিশন নিয়েছে আমরা অপারেশনে যাব, তখন এই পরের দিনই অপারেশন করে ফেলে না, সেই ক্ষেত্রে খুব মেডিকেল ইমার্জেন্সি না হলে অন্তত কয়েক সপ্তাহ বা 10-12 দিন তাকে রিহ্যাবিলিটেশন করা হয়। কেন রিহ্যাবিলিটেশন করা হয়? যেন আফটার সার্জারি যদি কোনো কমপ্লিকেশন অ্যারাইজ করে সেটা যেন রিকভারি দ্রুত করা যেতে পারে। তো দর্শক, আপনার এখন যে অবস্থা, এই ক্ষেত্রে আপনাকে রিহ্যাবিলিটেশন চিকিৎসা যেতে হবে। এটা একটা চিকিৎসা পদ্ধতি যেখানে থেরাপিও থাকবে, বিভিন্ন অর্থোসিস ইউজ করতে হতে পারে, কিছু মেডিকেশন থাকতে পারে, এক্সারসাইজ থাকবে, এটা একটা চিকিৎসা পদ্ধতি। আপনি যদি রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে আপনি এখনও চালিয়ে যেতে পারেন চিকিৎসা, আশা করি এই সমস্যাটা আরও কমে যাবে। আর আপনি কিন্তু বলছিলেন আপনার নতুন করে ঝিঝি হচ্ছে, সেটাও কিন্তু আপনাকে এখন নলেজে নিতে হবে, বিকজ আবার নতুন করে অনেক সময় ডিস্কের সমস্যা হতে পারে। আমার মনে হয় যদি আপনি রিহ্যাব করেন, আর আপনি বিভিন্ন ইউটিউবে বা বিভিন্ন সাইটে গিয়ে আপনি কিছু এক্সারসাইজ PLID দেখে নিতে পারেন, সেই এক্সারসাইজগুলো করে দেখেন, না হোক আপনাকে একজন রিহ্যাব বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে।